নমস্কার, সবাই কেমন আছেন? আমি পলি সুব্রত, ব্লগ থেকে পলি বলছি। সবাইকে স্বাগত ও বড়দের প্রণাম দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। ব্লগ বলতে একটা রেসিপি করব, যা গরম লু বইছে তা হালকা পাতলা বাটা মাছের রেসিপি করবো। দেখো, মাছগুলো ভালো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি, ধুয়ে নিলাম। এবার নুন হলুদ মাখিয়ে নেব। আর এদিকে দেখো, ঝিঙেটা কেটে নিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আমি। এখন মাছটায় নুন হলুদ মাখিয়ে, মাছ ভাজার আগে কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেলে নিচ্ছি। জিরেটা আমার টালা হয়ে গেছে, মশলা অল্প দেবো বলে অল্পই তেলে নিলাম। এবার নামিয়ে এবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল, মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দিই। মাছগুলো ভেজে নিই, মাছটা ভাজা নিচ্ছে। আর এই দেখো, জিরেটা নিয়েছি, জিরেটা ভাজ বেটে নেবো। তার সঙ্গে একটু এই দেখো অল্প একটু রাঁধুনি নিয়ে নিলাম, রাঁধুনিটা এবার বেটে নেবো। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এই দুটো ভাজলেই হয়ে যাবে। দেখো এই মাছের ভাজা কড়াই এবার জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটুক, ঝোলটা ফুটে এসছে, এবার দিয়ে দিলাম জলের মধ্যে হলুদ। ঝোলটা ফুটে উঠুক, ঝোলটা ফুটে উঠেছে। এবার এই ধুয়ে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। এখন নুন দেবো না, একটু পরে নুন দেবো, একটু সেদ্ধ হোক। ততক্ষণে আমি এই জিরেটা আর রাঁধুনিটা বেটে নিই। এবার আমি নুন দিয়ে দিচ্ছি, একটু বন্ধুরা ঝোলে একটু সুন্দর জাল উঠে গেছে। এবার ধুয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো চিড়ে, এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো। লঙ্কাটা বেটে দিলাম না, আমি চিড়েই দিলাম। একটু বন্ধুরা, আমার ঝিঙেগুলো সুন্দর এরকম সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিই, ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দিলাম। এরকম বন্ধুরা, আমার ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াই ধুয়ে আবার বসিয়ে দিলাম, দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিলাম কালো জিরেটা, এবার বেটে রাখা জিরেটা আর আধা জিরা পাতা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিই, মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবার মাছের ঝোলটা ঢেলে দিলাম। এবার বন্ধুরা, আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার বাটা মাছের পাতলা ঝোল হয়ে গেছে। এই যে লঙ্কা চিড়ে আর রাঁধুনি বাটা দিয়ে আর চিড়ে টেলে বেটে নিয়েছিলাম, এই ঝিঙে দিয়ে পুরো পাতলা ঝোল গরমের। তা বন্ধুরা, তোমরা কেউ এরকম করে একবার খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে গরমে। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই কমেন্ট করবে মাছের রেসিপিটা কেমন লাগলো। আর নতুন বন্ধুরা হলে অবশ্যই
সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে বন্ধু করে নেবে। তা সবাই খুব সাবধানে থেকো, গরম পড়েছে বন্ধুরা। তা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তা আজকের মতো টাটা।